এদিকে জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হয় এই মিছিল যা পল্টন বিজয়নগর হয়ে বাইতুল মোকাররমে এসেই শেষ হয় মিছিলের আগে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নেতারা অভিযোগ করেন পরিকল্পনা মাফিক নির্বাচন আয়োজন করতে চায় সরকার নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তাদের জাতীয় বেইমান উল্লেখ করে নেতারা বলেন যে এদেরকে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে হুঁশিয়ারি দেন চোদ্দ ও আঠারো সালের মতো ভোট করতে দেওয়া হবে না এ সময় জাতীয় পার্টি ভারতের চাওয়া পূরণ করছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের নেতারা নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে